নাটোরের বড়াই গ্রামে বনপাড়া বাজারে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল বস্তাভর্তি টাকা। বনপাড়া পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা দেখতে পান। পরে বস্তার মুখ খুলে দেখতে পায় টাকা। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বনপাড়া পৌর এলাকায় দীর্ঘদিন ধরে অজ্ঞাত পরিচয়ে এক পাগলি ভিক্ষা করে বেড়াত। গত 3 দিন ধরে ওই পাগলি নিরুদ্দেশ। এরপর আজ বিকালে বনপাড়া পৌরসভার কর্মীরা পরিত্যক্ত অবস্থায় বস্তাটি দেখতে পায়। পরে বস্তার মুখ খুলে তারা টাকা দেখতে পায়। পরবর্তীতে পৌর মেয়রের নির্দেশে বস্তার মুখ খুলে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা সহ 1 বস্তা টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন জানিয়েছেন, একজন পাগলি পৌরসভা ও এর আশেপাশে থাকত, ভিক্ষা করে চলত। মানবিক কারণে আমরা কিছুই বলিনি, ধারণা করছি এই টাকাগুলো ওই পাগলির। পরে উপস্থিত লোকজনের সামনে টাকাগুলো গণনা করে পৌরসভায় সংরক্ষণ করা হয়। ওই পাগলিকে পাওয়া গেলে টাকাগুলো ফেরত দেওয়া হবে। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ। সবার আগে জানতে হলে আমাদের এমকে টিভি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।